নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতা শাহ। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গোটা দেশের সাথে তাল মিলিয়ে বনগাঁতেও সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। গোটা দেশের সাথে তাল মিলিয়ে বনগাঁতেও পালিত হল যৌবনের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও এদিন বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। এদিন সকালে বনগাঁ পৌরসভার সহযোগিতায় সূচনা করা হয় বিবেক চেতনা উৎসবের। সেই উপলক্ষে বনগাঁ শহর জুড়ে এক র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয় এদিন। বনগাঁতে এদিনের বাইক র্যালি বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে শুরু হয়ে বনগাঁ শহর পরিক্রমা করে গোপালনগর মেডিয়া বাজার পর্যন্ত যায়। এদিন বনগাঁ মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকেও বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় বৈজন্ত ক্লাবের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 200 জন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র, 50 জন দুস্থ পরিবারের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকেও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এদিন এক র্যালির আয়োজন করা হয়। র্যালি বনগাঁ মতিগঞ্জ মোড় থেকে শুরু হয়ে বাটার মোড়, স্টেশন রোড ঘুরে ফের মতিগঞ্জ মোড়ে এসে শেষ হয়। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বনগাঁ স্বামীজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে হাবলাতেও এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। কলকাতা বিমানবন্দরে পৌঁছালো কোভিশিল্ড ভ্যাকসিন। আগামীকাল থেকে পাঠানো হবে জেলাগুলিতে। 16 জানুয়ারি শুরু হবে ভ্যাকসিন প্রদান। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলো কোভিশিল্ড ভ্যাকসিন। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটে পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছালো করোনার ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে 6,89,000 ভ্যাকসিন কলকাতায় এসেছে। প্রায় দীর্ঘ 10 মাস করোনা পরিস্থিতিতে লড়াইয়ের পর এদিন দুপুরে বিশেষ বিমানে কলকাতায় আসে করোনা ভ্যাকসিন। প্রাথমিকভাবে কলকাতা বিমানবন্দর থেকে ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজার সেন্ট্রাল স্টোরে। সেখান থেকে শহরের 3টি বড় হাসপাতালে পৌঁছে দেওয়া হয় ভ্যাকসিন। তারপর সেগুলি ধীরে ধীরে পৌঁছে দেওয়া হবে জেলায়। তারপর সেগুলি ধীরে ধীরে পৌঁছে দেওয়া হবে জেলার স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে শুরু হবে বণ্টনের কাজ। আগামী 16 জানুয়ারি শনিবার থেকে প্রথম দফায় 3 কোটি করোনা যোদ্ধা, যারা করোনা মহামারীতে প্রথম সারিতে লড়াই করেছেন, সেই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। গঙ্গাসাগর মেলায় অসুস্থ ব্যক্তিকে সরকারি খরচে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য আনা হলো হাওড়াতে, সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে। আপাতত স্থিতিশীল ওই ব্যক্তি। গঙ্গাসাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসা হলো হাওড়ায়। অসুস্থ ব্যক্তির নাম মুকুল গিরি। অসুস্থ ওই ব্যক্তিকে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে গ্রিন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, সাগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি মেলা প্রাঙ্গণে হঠাৎই বুকের যন্ত্রণা অনুভব করেন, অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তার ইসিজি করা হয়। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় সরকারি উদ্যোগে তাকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে আসা হয়। Patient presented with typical chest pain. We have done ECG on the patient. On ECG, we have suspected the patient must undergoing unstable angina. There is a specific STP changes on ECG. That's why for better management of the patient, we have referred the patient for emergency treatment. Bureau report, News No Man's Land, Howrah. বেহালাতে প্লাস্টিকের কারখানায় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে। বেহালার 221 নম্বর ওয়ার্ডের সিলিটি কালীতলায় প্লাস্টিক কোম্পানিতে ভয়াবহ আগুন। আগুন লেগে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। প্লাস্টিকের পাশাপাশি কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ভয়াবহ আগুনে পাশের একটি বিল্ডিংয়ের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ সময় পর দমকল এসে পৌঁছায় ঘটনাস্থলে। অবশেষে 2 ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বেহালা।
বড় ডাকাতি ছক বাঞ্চাল, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় লোহার রড এবং আগ্নেয়াস্ত্র। ধৃতদের এদিন তোলা হয় বিধাননগর আদালতে। বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল করল নারায়ণপুর থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, উদ্ধার বেশ কিছু ধারালো অস্ত্র। ঘটনায় গ্রেপ্তার পাঁচ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নারায়ণপুর থানার পুলিশ রাজারহাটের ডিরোজিও কলেজের পাশ থেকে বেশ কয়েকজনকে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। ওই ব্যক্তিদের তল্লাশি করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, কার্তুজ, লোহার রড। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতদের বাড়ি বেলঘড়িয়া বরাহনগর এলাকায়। ধৃতদের এদিন বারাকপুর আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাংলাদেশে পাচারের আগে উদ্ধার, প্রচুর পরিমাণে শব্দবাজি। সেগুলি দক্ষিণ চব্বিশ পরগনার নুঙ্গি থেকে আনা হয়েছিল। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশে পাচারের আগে উদ্ধার, প্রচুর পরিমাণে শব্দবাজি। সোমবার গভীর রাতে রাজারহাট থানার পুলিশ ওমরাটি এলাকা থেকে একটি গাড়ি ভর্তি শব্দবাজিগুলিকে আটক করে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন রাতে একটি ছোট ট্রাকে করে শব্দবাজিগুলি বসিরহাট সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটিতে হসপিটাল সাপ্লাই লেখা ছিল। রাতে টহল দেওয়ার সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি করতে কাগজের পেটি ভর্তি প্রচুর বাজি উদ্ধার হয়। জানা গেছে সেগুলি দক্ষিণ চব্বিশ পরগনার নুঙ্গি থেকে বসিরহাটে আনা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রাজারহাট। প্রতিবাদ করায় টোটো চালককে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল চার চাকা গাড়ির চালক ও তার শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতে। ঘটনায় গুরুতর জখম টোটো চালক কার্তিক দাস হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক অন্তু দাস ও তার শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কার্তিক দাসের ছেলে। জানা গেছে বারাসাত স্টেশন রোডে রাস্তার পাশে একটি ইঞ্জিন ভ্যান দাঁড় করানো ছিল। পাশে জায়গা থাকলেও অন্তু দাস তার চার চাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায়। অভিযোগ, অন্তু ইঞ্জিন ভ্যানটি পাশের জলাশয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং চালককে মারধর করে বলে অভিযোগ। টোটো চালক কার্তিক দাস ঠেকাতে এলে অন্তু তাকে মারধর করে। অভিযুক্ত বারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত বলেও জানা গেছে। থানায় অভিযোগ দায়ের হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ফেরার অন্তু শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। ওই গাড়িটার সঙ্গে ওই চার চাকা গাড়ির ধাক্কা লেগে যায়। এবারে কিছুটা দূরেই আমার বাবা কার্তিক দাস সেখানে টোটো নিয়ে আসছিল। টোটো নিয়ে আসার সময় দেখছে রাস্তা জাম পড়ে গেছে। তো সেখানে উনি যায়, গিয়ে দেখছে যে ভ্যানটাকে নিয়ে টানা এসরা করছে, খালে ফেলে দেবে এরকম অবস্থা। বাবা বলছে তোমার রাস্তার সাইডে তো অনেকটা জায়গা ছিল, তুমি তো ওইখান থেকে বেরিয়ে যেতে পারতে। এই বলে যেই বলেছে তার হাতে একটা গাড়ি স্টিয়ারিংয়ের চাবি বা কোনো একটা লোহার কিছু ছিল, সেটা দিয়ে তার চোখের এই এখানে হিট করে দেয়। তাকে, তোমার বাবাকে? বাবাকে, আমার বাবা কার্তিক দাসকে এখানে হিট করে দেয়। এখানে ফেটেও গেছে, তারপরে আরও দুটো তিনটে হিট করেছে, নাকও ফেটে গেছে, নাক থেকে রক্ত পড়ছিল, অনেকক্ষণ ধরে এই ব্লিডিং হয়েও যাচ্ছিল। অনুপ সাহা নামক ওনার জামাই হচ্ছে ওই এক্সটা করেছে, কিন্তু অনুপ সাহাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। পৌষের শেষ সপ্তাহে উধাও শীতের আমেজ। তাপমাত্রা বাড়ল প্রায় 7 ডিগ্রি। সংক্রান্তিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে তা বেশি দিন স্থায়ী হবে না। পৌষের শেষ সপ্তাহে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় অস্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। মঙ্গলবার শহরের তাপমাত্রা প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 7 ডিগ্রি বেশি। গত 5 বছরে এটাই সর্বোচ্চ তাপমাত্রা বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী 24 ঘন্টা তাপমাত্রা একই থাকবে, তবে পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানা গেছে। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে শীতের মরশুমেও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কলকাতায় আজকে যেটা আমরা রেকর্ড করেছি সেটা হচ্ছে 20.9 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি বেশি। অর্থাৎ আজকে 11 তারিখ, মানে কালকে 12 তারিখ অবধি আজকে যেটা আছে সেটাই থাকবে। ফলে এই আজকে 2021 সালের যেটা আমরা রেকর্ড করেছি 20.9, এটা একটা অ্যাবনর্মাল ওয়েদারই বলতে পারেন। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা সবাই কম বেশি অবহিত জানছিও,
তো তাতে যে এই যে ভেরিয়েবিলিটিটা বাড়ছে এটা কিন্তু খুব পরিষ্কার, যে ধরুন আগেও হয়েছে কিন্তু এখন হয়তো দেখা যাবে যে একটু ঘন ঘন এই জিনিসটা হতে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বনগাঁ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল মঙ্গলবার। এই উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে বনগাঁ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন। এই উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা বিডিও অফিস থেকে বের হয়ে ঘাটবাওর বাজার ঘুরে বিডিও অফিসে এসে শেষ হয়। পরে নীল দর্পণ হলে আলোচনা, সঙ্গীত ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে একটা বিবেকানন্দের মূর্তি, আবক্ষ মূর্তি আমরা স্থাপন করেছি এবং তার উন্মোচন করলাম। আগামী দিনে বিবেকানন্দ যে আদর্শ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে শিবজ্ঞানে জীব সেবা করা, সেই কাজটায় গতি হয়েছে আমরা পঞ্চায়েত সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সত্যরূপানন্দজী, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত সহ অন্যান্যরা। বিবেকানন্দের বাণীকে, একমাত্র রামকৃষ্ণদেবের বাণীকে সামনে রেখে আমাদের পথ চলা, সেখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আমরা সেই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান প্রত্যেকের সঙ্গে আজকে হৃদয়ের স্পন্দনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। শপিং কমপ্লেক্সের পিছনে ঢাকা পড়ে অবহেলায় দাঁড়িয়ে আছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বসতবাড়ি। পৌরসভায় জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি সাহিত্যিকের পরিবারের। শপিং কমপ্লেক্সের পেছনে পড়ে কোনো মতে দাঁড়িয়ে আছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। মার্কেট কমপ্লেক্স তৈরি করার কারণে ফাটল দেখা দিয়েছে বাড়িটিতে। ঘটনায় পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন কথা সাহিত্যিকের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। এ বিষয়ে বহুবার ব্যারাকপুর পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পুরসভার পক্ষ থেকে এরকম ধরনের অন্যায় আচরণ করা হচ্ছে, কিন্তু সুব্রকান্তবাবুর কাছে যেটা জানতে পারলাম যে এটা পুরসভার একটা যৌথ ডিসিশন নয়, এটা একজন ব্যক্তি, তিনি স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছেন, যার নাম উত্তম দাস, তিনি একা একা এই সমস্ত ডিসিশন নিয়ে, আমি জানি না তার সঙ্গে কী কার কোন বোঝাপড়া হয়েছে। সাহিত্যিকের পুত্রবধূর সাথে দেখা করতে যান ব্যারাকপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শুভ্রকান্তি ব্যানার্জি। পুর প্রশাসক উত্তম দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি, যদিও অভিযোগকে আমুল দিতে নারাজ উত্তম দাস। তিনি জানান শুভ্রকান্তি ব্যানার্জি অন্য কিছু চিন্তাভাবনা করছেন, সে কারণেই বেসুরো তিনি। আমাদের যে প্রজেক্টটা হচ্ছে এটা সরকারি প্রজেক্ট, পুরসভার প্রজেক্ট। এই প্রজেক্টটা যখন শুরু করা হয় তখন ওখান থেকে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম, আমরা ওই মিত্রা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সে মিত্রা বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের নবান্ন থেকে চিঠি করে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছিলেন, তখন আমি ওটাকে রেসপেকশন করে ওনাকে কোর্ট পেপারের উপর আমি মুস্তেকা দিয়েছিলাম যে আমাদের ওই প্রজেক্ট করানোর জন্য যদি ওনার মিনিমাম ক্ষতি হয় সেটা আমরা সম্পূর্ণভাবে পৌরসভা তার দায়ী থাকবে এবং সম্পূর্ণভাবে তার ড্যামারেজ পৌরসভা দিতে বাধ্য থাকবে। আমি সেইভাবে কোর্ট পেপারে মুস্তেকা দিয়েছি এবং এখন যেটা আছে ওনার পার্সোনাল ডেনটা ওনার নিজেরা কোনো পরিষ্কার করে না, যা হোক ওটা ওই পুরনো দেওয়াল যেটা ওনার নিজের যে পাঁচিলটা সেটা ভেঙে গেছে, তাও আমি বলেছি পাঁচিলটা আমরা করে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।